আপনি কোনো কাফেরদের নামাজে যাই কইতে পারতেন না, তারে ইমানের প্রতি দাবাত দিতা, ইমানদার হয়ে গেলে কাফের আপনার নামাজ ফরজ রোজা ফরজ ও তেন কইলা যেমন তো তোমরা এই ধর্ম লই দিছো ও ইবাদত করতে ভাই, আর তোমরা ওটা ওটা করতে পারতে নাই, আর তোমরার কৌমে যে যে জিনিস খায় তারা হারাম খায় বা তারা যেটা জব করে আল্লাহ সারা অন্যের নামে এটা তোমরাও খাইতে পারতাম, বলে ঠিক আছে খাই না ও তারা দুজনে আইয়া লুকাইয়া লুকাইয়া ও ধর্ম পালন করে একদম সে কিলা আসলে যে সমাজও ধর্ম নাই সে কিতা করে কিছু করে অত ঈদ এই সমাজও সে কিতা করে সে ফের কোনো খবরও লন না, তো তারা লুকাই লুকাই আল্লাহ আল্লাহ করুন। একদিন বাদশার বাড়ির বিরাট পার্টি, তারা বাৎসরিক মেলার দিন সবে খানি রেডি করিয়া তো বাদশার বাড়ি যাবার অফুয়ারি গাহ বুঝা হয় অনেকজন গেছেন যাবার অফুয়ারি গাহ ইটা খানি আমি খেতাম না তো বারে একজন পাল্লা দিন আরো জন গেছেন বলে যা পারেন চুরাও নাই খেয়ে পাই লোকে বুঝ না দেখেন যে আরো ফলাখান করাই দুটা তো এই বাসায় বুঝলো না তারা জানলো না, তিনবার পাঠাইছো তিন নম্বর বার হেঁ খুঁয়া দিলাইছো বাদে যেহেতু কাতল করা আমরা দেশে আইন নাই ওখানে তোমার দুই টুকরা খুঁজলাম না, তুমি এক কাম করো আজ থেকে ও পারো আমার দেশ থেকে তুমি জানো বুঝলে আমি জানাবো আমি যে ধর্ম ওটা তোমরা খাইতে পারো ও তারা কদিন বাদে অন্যান্য কাকিরে জেঠামুনির লোক সব জমানো একবার সারা ফাইয়া বাসার বাড়ি আইতে তেন বাধা দেন না বাসার বাড়িতে না আইসেন তো এনে কইলে তুমি কিতা করতে বলে আমি না সকল তার রেডি হই বাড়ি আইন দেবেন যে হেন যদি বারসাই আমি আর আমার বাপে আরো বেশি আর আরো কিছু টের পাই টের পাই আর বার বাইন দা তোরা বন্ধা সুতা করতাম হেনে ফালাই যেতেন তে বাড়ি গেছে বাড়িতে সময় আল্লাহর কইলা যে আল্লাহ আমি জানি না কোন ধর্ম লইছি আর আমি তো নবীও নাই বুঝরাম না পিকচার থুরা হদিন এনে পাইছি কিছু শিখছিও না অন্তত পক্ষে তোমার যে ধর্ম পাইলে তোমারে পাওয়া যায় ই ধর্ম না পাইয়া আমার মুক্তি আল্লাহ তাআলা তানি দোয়া কবুল করছেন 250 বছর হায়াত দিয়ে আল্লাহ রাসূল নে পাওয়া যাচ্ছে সুবহানাল্লাহ সালমান ফারসি রে আল্লাহ তাআলা পাওয়া যাচ্ছে সেখান থেকে বাড়ি এখানে কিছু মুসেল মুসেল গাইনা দেওয়া যায় প্রায় 60 জন কইছেন আমি 60 জন মানুষ পেয়েছি তার আল্লাহ আল্লাহ করনা এরা লগে আমি আমি আল্লাহ আল্লাহ লাইবে লাগবি আর তাই তো ইয়াং মানুষ আর গেছুন না আমি বেশি আশি কুইয়া আর হেরার থেকে আরো বেশি এবাদত তাই ওখানে আমির যে তাই হইলা হইলা বলে বা এটা না আমার বেশি সুবিধা লাগে না এটার মালিক আমি বাট আমার অসুবিধা লাগে না সেনে বলে আমি জানান কি আরো কিছু বলে খেল লাগে যাইতে আমি বলে সেখানে ধর্ম একটু ফাটলা লাগে ধর্ম নষ্ট হয় তুমি জানেন ধর্ম মানুষের ফাতলায় যায় সময় সময় ধর্ম নষ্ট হয় সেখানে ফাতলা কিতা বলে এই কারণে বেশি তারা নেবাজতের নিয়ম কানুন একটু বেশি আর এই কারণে গেলে ফাতলা এটা এটা নিজা না করলো জুম্মার সুন্নত না করলো তো ওলা হাল তে তান কই আমি জিকাইলাম তুমি খোসাই ইনসাফ মতো
তুমি যে জায়গা দ্বারা এই জায়গা মালা বিনা দরমুল লাগি ও জায়গা মালা মানুষ যদি আমার কথা তো দরমুল লাগি ওঠাবো আর এটা তো আমি যাইলাম আমার এটা অত তাওয়াল লাগে না আমরা তো হুজুর আসেন না নেই কারণ আল্লাহ রাসূল ফরমায় মানুষে যে সব দরম হয় সবকে সারে না বিদর্মীয় এগুলোকে হয় না সুর এগুলোকে হয় না সুর হইতে ফেলা উঠকি আর বড়ই সুরি করি পাতে বড় সুর মানুষের ধর্ম স্যার আল্লাহ রসুল মানে আমার মতো যে শুনো মোস্তাহাব সারব সাইরা যে শুনো অভ্যাস হয়েছে বলি মানে সুন্নত চার আর আর সুন্নত সারতে সারতে অভ্যাস হয়ে বাদে ওয়াজিব অবহেলা ওরে সারা আর এর বাদে সারতে সারতে ফরজ হয়ে গিয়া দুই এর লাগে আমরা বুজুর্গ বলতে বা আল্লাহ রসুলের সাহাবায় কেরামে দেখো প্রত্যেক সুন্নত মোস্তাহাব নফল এবাদত কত গুরুত্ব দিয়া বলছে আর আজকাল সুন্নত তার বুঝে না ফললে হইব যে এটা এটা আর তেমন কিছু না না ফললেও চলে হাদিসে ইখতিলাফ আছে তা আল্লাহ রসুলের সকলটা তো ফরজ করে দিয়া গেছে এটা সুন্নত আর নফলও যদিও মোস্তাহাবও যদিও এগুলো আপনি গুরুত্ব দিয়ে আপনি পালন করতে থাকেন আল্লাহ রসুলের ফরমান লা তাহকিরান্না শাইয়্যান মিনাল মারুফ ওয়া লা ইফতাহামু তু সুটো কি করে সুটো তোমরা মনে করো কেন কিয়ামতের দিন একটা নেকি লাগি তুমি আপনি এলাই তো সব ইবাদত আপনি করতে অহন যদি আমরা বেশি বিকফাট করি যদি মুসাইলামাতের কাছে যাবে নামাজ তিন ওয়াক্ত দিলে এটা তার উম্মত আরো বেশি হয়ে গেল তাই অহন যদি কেউ কইয়া দেবে কাজে শুরু করবে আরে আইলে আমরা রইবো আর পাঁচ দিন আমার লাগতো না এও আমদা মানুষ হয়ে গেল এই যে কইয়া গেল খ্রিস্টান আর ইহুদি ধর্ম নষ্ট হয়ে গেল তো সারতে 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 বাদে শেষ বাদে রবিবারে আই আর রবিবার কই এখন টিকছে না আমরা রেগুলো সাইরা যে পরে আমি গীতা নিয়ে কমাইয়া ইনশাল্লাহ উন্মতি মোহাম্মদ টাকা সত্যি তা করুন না জানো তাজে বাজে ফুটতা অন্য বলে ওটা নাই তো ওটা নাই শূন্য চারি দে হইতে ওটা চারি দে ওটা চারি দে যে যে এবাদত কররা যার বুজুর্গ হল উস্তাদ হল তো এটা এবাদত কইরিয়া যাইতে তা তাইন কইন ই কথা হইন না আমি বললাম তুমি যাও গিয়া যাইতাম না তোমার লাগে অনুতা ইনো তান বহুত দিন তাকছুন তাকার পরে অনের যে আলিম একজন তান হইলা আমি আজকে তোমরা বিদায় দিয়া দ্বারা আমি আমি কালকে পথ দিলাম বলে কয় যাইতাম বলে বাইতুল মাকদিস যাইতাম তো কিবলা আগের কিবলা আছে যে বাইতুল মাকদিস যাইতাম তো তাইন দিকে ইলা যে আপনি যে যাইতা চল লাগে যাইতাম বলে না আমি যারা মামা বলে আমি কিতা করতাম বলে তোমার ইচ্ছা বলে আমার ইচ্ছা কিচ্ছু না আমি চাই বালা যেটা ওটা ইনু বইয়া ইবাদত করলে বালা আনলে বাইতুল মাকদিস গেলে বালা আছে তা নইলা বাবা বাইতুল মাকদিস গেলে বালা সেখানে বহুত ইবাদতের পরিবেশ আছে এবং এটা কিবলা ও অন্য বালা তার মধ্যে তো আমার তোমার লোক নিতে এনের লোকে তার বাইতুল মাকদিস গেছেন বাইতুল মাকদিস যাওয়ার বাদে এই কিতাব করছেন কইছেন বাবা এখানে আমরা তো আসলাম বহুত দূরই আর বাইতুল মাকদিস ওই লাগিয়ে যে আগের যে তৌরাত এবং ইঞ্জিলের বড় বড় উলামায়ে কেরাম হল সব উলামায়ে কেরামের সমাবেশ আছে এখন সময় আছে না এখন জায়গা থাকে তখন এক সময় আছিল কর্ডুবা আছিল জ্ঞান বিজ্ঞানের কিতা এক সময় বাগদাদ আছিল ইসলামী শিক্ষার মূল কেন্দ্র এক সময় মদিনা শরীফ আছিল এক সময় সিরিয়ার দামেস্ক আছিল এখন সময় আছে তাহলে কইলা তুমি এক কাম করো আমার লগে তোমার আর টাকার দরকার নাই বাইতুল মাকদিস দাও এর বাদে ইনো ইনো যাও এখানে তো আমরা উলামায়ে কেরাম আছে তারার কাছ থেকে তুমি যাই ইলিম শিক্ষা করো আর ইলিম সারা আল্লাহরে পাওয়া যায় না ইলিম পাইতে গেলে আপনি তো ফোর তো ইবার এলে উলামায়ে কেরামের কাছে গিয়ে বই এখন তোই পাইতা কিলা নাই তাইলে দুই দুই তরিকা আছে তো তাই যাই যাই ইনো ইনো যারা যেখানে উলামায়ে কেরাম মসজিদ ফাইন সবরে দেখুন দেখতে তারার কাছ থেকে তোরাত বা ইঞ্জিল তা পড়লো আখতা একদিন খুব বেজারুই আইছে বেজারুই আইছে আমার বাড়ি এই দিকে তো বেজার খেনে বলে আমরা রে তো যত ইতিহাস শুনানি ওর আর তো রাজ্যগুলো যত খতাম নানি সব কথায় তো বোঝা যায় যে এটা আগের নবী বলতের লোকের মানুষ পালা পালা তো তারাও নবী ফাইয়া গেছে আমরা তো একবারে ঠকা আমরা ওখানে আর ইয়ে জমানা তার আমরা কর্মও কি ও তাই তাই ফুলা এটা তো বেতমিজ হল আল্লাহর রসুলকে তারা বারসাই তো কিন্তু আল্লাহর রসুল আইতা কিন্তু বেশে বিশেষ গুণ হল লুকাইয়া রাখতে কেনে বলে দেখি সে বেসাবে নি আমরা দেখ না ভালাই আর আল্লাহ তালা ডিসিশন হয়েছে বনি ইসরাইল আমি সাইয়দুল মুরসালিন দিতাম
আমি দিলে দিমু বনি ইসলাম ইসমাইল ইন হুইলা হুইলা বাবা তুমি এখনো ঠগাত নাই আল্লাহ তাআলা নবী ফলতের সরদার যে এখন আইবার বাকি হইছে এবং আমি যতক্ষণ আমার ইলিম দি বুঝরাম যে তাই আইবার টাইম ও খাসাই নাইছে তুমি বাবা আমি বুড়া মানুষ হয়ে গেছি বুঝরাম না তুমি জোয়ান আছো যদি ফাও তাইলে তান ফ্রি গাই মানা বলে ফাইমু গিলা বলে তান জন্মিমা মক্কা শরীফার হিজরত করবা মদিনা শুনে বলে যে আর একটু লক্ষণ হইয়া দেব বলে তার শরীরের মাঝে ফিটর মাঝে মহরে নবুয়ত লাগাইতা যদি তুমি এটা দেখি লাও এর মানে চরিত্র বলে তার চরিত্রের মাঝে তো মানুষের চরিত্র পরীক্ষা করাইতা বলে তসবিত আলিম চরিত্র পরীক্ষা করা যায় চরিত্র যদি পরীক্ষা করতে হয় তো অগুন্দি নাই অগুন্দ লাগাই দিলে তো মানে কতখান আমানতদারি থান আছে আর কতখান আপনার না রাখবো তাই আসে অগুন হইল কি আসো মুঠরে কিছু কিছু দিলাইলা আর কাজ দেওয়া এটার মাঝে বহুত জিনিস নির্ভর করে তো এটা বলতে আগে জামানার বলে কালেক্টর রাস্তা থাকে পরে একদম সকালে ফজর ফইরা এবারে চাষ এসরা কবলতা না বিরাতে পড়তা না মানুষ গেলে বলে আজকে তো আমার খেয়ে পটাতে কত দেওয়া লাগবে বুঝ যা আছে ইশারা করতাম যে কিতার তাই না মানে চলে দিতে পরীক্ষা করে দেখি তুমি সৎকার মাল যদি তার কাছে বুঝা যাও তাহলে খাইতাম খুশি হয়ে তাহলে যদি হাত দিয়া দেও তাহলে খাইবা ও লক্ষণ তার কাছে তুমি খাই যা আর মালাইলে যদি আনা পাইছে বলে যাও রাস্তা দুনিয়া মাদ্রাসাও হল যেটা একটা নন প্রফিটেবল ইসলামিক খেদমত আমি মাদ্রাসা না হইলে ইসলাম ঠিক করে না কিন্তু কোন উলামায়ে কেরামে আজ পর্যন্ত ফতোয়া দিছে না যে মসজিদ অথবা মাদ্রাসা জাকাত দেওয়া যায় জাকাতের হকদার আল্লাহ কোরআন যদি একটা দিলে ইস্যু বলে তোমার টিভি একটা কিনলা এটা বলে একটা ইসলাম স্কলার এটা ইকান হইয়া হি যে মুরব্বী যে নেতা থানো ইন্তেকাল হয়ে গেছে তো বাদে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসো না ইয়া বনি কলব হইল কি আরবের মাঝে বিখ্যাত এক তার ট্রাইবের নাম এক গুরু এরা সাগি বেশি থাকত তো সব বরাদের হাদিস আছে জানা গেছে বনি বকরার বনি কলবের যে সাগি আছে সাগির রুমের পরিমাণ উম্মতে মুহাম্মদ এর সব বরাদের এক মাপ করে দেব কোন তাই নাই সই না তো মনে রাখবে যে তানে গোলাম হিসাবে কিনে নিছে আর দুই জনে পাটাপাটি করিয়া তারা সাগিরা খালি কোন তাই নাই তো খবর পাইছই যে মদিনা শরীফ একজন মানুষ আইসই মক্কা শরীফ থাকি আর তাই নিজে কোন তাই বলে নবী আরো রবায় একমত যে তাই মদিনা শরীফ আইতা করি আরো ইহুদিরে তার সব সম্পদ দিলাইছিলা সম্পদ দেয়া কইছেন ভাই আমার যা আছে সবটা তুমি নেও খালি পথ দেখাইয়া মদিনা শরীফ নিয়ে দিবে আমার ইয়াসরিব হিসেবে তারা ইয়াসরিব ডাকতা বলে ইয়াসরিব নিয়ে দিবাই বলে ভাই বলে ইয়াসরিবের অবস্থা কি তাতে তাই কইলাম বলে খেজুর গাছের বাগান আছে ওটা 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 কইয়া তাই কি আন্দাজ হয়ে গেছে বলে ও এরিয়া তো তো আল্লাহ রসুল আবার কথা ইগাইয়া ইন বাড়ি রাখছে বলে বাক্কা তো বেটা ভালো করলো ও তো মাল দিব খালি ফদ দেখাইয়া ফদ দেখানি তো এমনি বলে ভাই তোমার লগে দেখতে হবে এমনি আনা যায় মানুষের ওই সব মাল দিচ্ছে তো ইন আইনা রাখছে আমাদের দেখা যে গেল ভাই কিতা করতে একটু শুনানো কিতা তো তার মনে মনে হই দিলা বলে আমার খেয়াল ওলা ওলা আমি জিনিস একটা জিনিস টুকারাম হক জিনিস
এগুড়িয়ারি দেখে বললাম মা এগুলো তো এনে গেছে দেখি তখন আচ্ছা ঠিক আছে বল পাদের দিন আরো বন ইহুদি এগুড়ে আইনি হ্যাঁ কবুল আমি সিরিয়া থেকে গুলাম একটা আনছি কিনতে আইনি তুমি বলে যত দেও দিলাই মানে ও নেও পিস ও